তো বন্ধুরা ভাবে মাত্র ঢুকেছি পুজোর শপিং করে, বাম্পার শপিং, বাম্পার অফার ছিল আর আজ অফারটা ফুল নিয়ে এসেছি। আর চুপিসারে ঘরে ঢুকে যাই, চলো যাতে প্রিয়া জানতে না পারে, আর গিয়ে না ক্যামেরাটাকে লুকিয়ে দেবো, আর তারপরে হবে মজাদার প্র্যাঙ্ক। আর আজকের এই মজাটা দেখতে গেলে তো প্রচুর তোমাদের লাইক করতে হবে, প্রচুর প্রচুর লাইক করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো ক্যামেরাটাকে এবার লুকিয়ে দিই, তাও ব্যাগটাকে রেখে দিই, ব্যাগ রেখে দিয়েছি, এবার ক্যামেরাটা লুকিয়ে দিই। ঠ্যাঙ্কা, কোথায় গেলে? তাড়াতাড়ি আসো। আরে শোনো না, কত কি নিয়ে এসছি, কত কি নিয়ে এসছি দেখো। আরে কাজ পরে করবে, কাজ পরে করবে, শোনো না, শোনো না, শোনো না, আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। কই? আরে আসো না, আরে যাচ্ছি যাচ্ছি করলে হয়? আমি এত দূর থেকে আমি নিয়ে আসলাম, আর তুই যাচ্ছি যাচ্ছি কি গো? হাতের কাজটা তো সারতে দে, হাতের কাজ পরে করবে, আর জল নিয়ে সবসময় কেন? আমার জল বিপাশে পায়ে একটু। এই দেখো দেখো দেখো, ভাবতেও পারবে না তুমি, দেখো একবার। আরে দেখো না, ব্যাগ ভর্তি প্যান্ট, কত প্যান্ট নিয়ে এসেছি দেখো না, খুলে দেখো, খুলে দেখো। বাজার করে এনেছো? হ্যাঁ, অফার, অফারে পেয়েছি। এত? আরে হ্যাঁ অফারে পেয়েছি। খোলো 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 খোলো, তাড়াতাড়ি খোলো, তাড়াতাড়ি খোলো। রুকো যারা, সবার করো না, এরকম ভাবে দেখছো কেন? আরে দাঁড়াও না, আরে আমাকে দেখতে তো দাও, কি কেসটা তো হঠাৎ এত জামা প্যান্ট কিনলে কি ব্যাপার? হ্যাঁ সস্তায় পেয়ে গেলাম, কলকাতায় গেছিলাম, দেখলাম একটা দোকানের সামনে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, শয়ে শয়ে লোক দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, প্রচুর ভিড়, প্রচুর ভিড়, অফারে দিচ্ছে, পূজোর অফার, অফারে দিচ্ছে। আরে আরো আছে, আরো আছে, আরো আছে। আরে দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি, আরো আছে, দাঁড়াও দাঁড়াও। এই অফারে দিচ্ছে, এ কি তোমার সাইজ? আরে দুটো কিনলে চারটে ফ্রি। হ্যাঁ 500 টাকা করে জিন্স একটা, 1000 টাকা, দুটোর দাম 1000 টাকা, চারটে ফ্রি, দুটো কিনলে চারটে ফ্রি, 1000 টাকায় আমি ছটা প্যান্ট পাচ্ছি। দেখার সুযোগ নেই যে দেখে নেবে, শুধু টাকা দাও, ব্যাগে মাল ভর্তি দিয়ে দিচ্ছে। সে দেখে না লম্বা, আমি দেখে অবাক হয়ে গেছি, কি হচ্ছে আমি বুঝতে পারি, কি তাকিয়ে দেখি, এইটা তোমার সাইজে আছে একমাত্র। বাচ্চাদের
একটা এনেছে পথের ফাটা এইসব পিছন কি এনেছে এইসব পথ ফাটা এইসব আরে শুন কি করে আমি বুঝব তুমি হাজার টাকা দিয়ে খালিটা এই ছেঁড়া ফাটা জামা কাপড় কিনে নিয়েছো আর আমাকে এই দেখাচ্ছো তুমি না আমাদের আমাকে নিয়ে তো তুমি বাজারে যেতে পারতে বাবা আমি ধীরে সুস্থে আরে আমি কি এখান থেকে নিয়েছি আমি তো গেছিলাম কলকাতায় কাজে ভালো করেছো কাজে গেছে এটা আমার দেখার ইচ্ছাই হচ্ছে না কেন রে কি হয়েছে কি হয়েছে আমি কি করে যাব তুমি যা এনেছো সব ঠিকঠাক আছে কত সুন্দর দেখো কত সুন্দর কালার দেখো হ্যাঁ মনে হচ্ছে একটু পুরাতন পুরাতন এই তো পুরাতন মনে হচ্ছে পুরাতন পুরাতন ভালো শোনো 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 কালকে চলো সকালবেলা সব নিয়ে যাই চেঞ্জ করে আনি দোকানটা এরকম বড় নাম কিন্তু ওই টেবিল পেতে নিয়ে সামনে বসে আছে আর সেই লম্বা লাইন কোথায় যাচ্ছ লম্বা লাইন শুনবে আমি এক কাজ করো তুমি এগুলো ভাজ করো শোনো 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 ভাজ করো কালকে দুজনে যাব গিয়ে পাল্টে নিয়ে আসবো কি দুজনে যাব পাল্টে নিয়ে আসবো তুমি আর আমি যাব পাল্টে নিয়ে আসবো আমি পাল্টাতে যাব দেখে নিয়ে আসবো না না তুমি দেখ দেখে আনলি কেন এই যে এত কিছু এই সব কি আবর্জনা নিয়ে আসছে লোকে ফেলে দেওয়া জিনিস তুমি হেঁটে যাচ্ছ এরকম যদি মাইকে অ্যানাউন্স করছে বোর্ড দেওয়া আছে যে দুটো জিন্স কিনলে চারটে ফ্রি তুমি নেবে না নেব না আমার সন্দেহ হবে যে দুটো জিন্সের সঙ্গে চারটে জিন্স কি করে দেয় আমার আগে সন্দেহ হবে আমি ভাববো লোকে কিনছে বলে আমি সেখানে কিনবো আমি তো বুঝে উঠতে পারিনি না এবার বোঝো সস্তার কি রকম অবস্থা না 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 আরে বাবা না না তুমি কালকে চলো না কালকে চলো না তুমি আমি একা গেলে যদি ফেরত না নেন ও ফেরত দেবে না আমার টাকাটা কি হবে গেল জলে গেল তোমার তো আমাকে দিতে অসুবিধা এই তুমি দাও আমি কি দেবো তোমার তোমার তো আমাকে দিতে অসুবিধা এই পয়সা দিয়ে পেছন ফাটা কোথায় হাফ প্যান্ট হ্যাঁ রাস্তায় না এরকম অষ্টমীর দিন এটা পড়বে হ্যাঁ এটা পরে বেরোবে খুব সুন্দর লাগবে ছেঁড়া ফাটা যেটা কোনটা বললে এই তো ফাটা এটা এটা নে আমি বললাম তুমি আচ্ছা শোনো বাবাকে এটা বাবাকে দিয়ে দেবে আমি বাবাকে ছেঁড়া ফাটা দেবো ওটা ভালো আরে ওটা ভালো আর এটা ছোট তোমার এই থিক বড় হয়ে যাবে এটা তুমি পরে যাবে সবাই মিলে এই পরে সবাই মিলে চারজনে আমি তুমি ছেলের বাবা ঠাকুর দেখতে পেলো বাবাকে দেবে কোথা থেকে কোন দোকান থেকে এই যে ঘষা মাল কোন একটা ঘষা মাল কোন দোকানে গেছে সেই জিনিস বলছে বাবাকে দেবে আরো কিছু কেনাকাটি করবো আর কিছু নমস্কার নমস্কার কোথায় কি অফার আছে দেখবো আবার অফার লজ্জা লাগা দরকার দেখেও চিনতে পারোনি এত বছর পরে দেখছো তাই আমার সেই কবেকার সব ছেঁড়া প্যান্ট সেগুলো আমি বার করেছিলাম এগুলো আমার ছেঁড়া প্যান্ট চিনতে পারছো না এত বছর দেখোনি একটাও কারো সাইজ আসে তো ওইগুলো আমি কি করে জানবো বল আমি কি মাপতে ওখানে ক্যামেরা আছে শুনুন ওখানে ক্যামেরা আছে তাহলে তোমরা পড়ো
ভাড়া পড়বে আর তাহলে আমি পড়া কি করব দেখো বন্ধুরা এইটা আমার শোনাই এটা শোনাই পড়বে এটা এর কি প্যান্ট হবে ওর হাফ প্যান্ট হবে হাবিলদার প্যান্ট হবে কি হবে কার হবে তাহলে আমি পড়ব আর কিছু বলার নেই আমি তাহলে পড়ব শাদি করে বাজার করেছে আর আজকের এই ভিডিওটা একটা স্পেশাল এবং ইউনিক ভিডিও তো এই ইউনিক ভিডিও দেখার জন্য প্রচুর প্রচুর লাইক করতে হবে আর চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিচ্ছো আর প্রচুর প্রচুর শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার করো সাইজ হবে না কারো সাইজ হবে না সাইজ হোক আর না হোক আমার তো প্র্যাঙ্ক করার উদ্দেশ্য ছিল প্র্যাঙ্ক তো আমি করে নিয়েছি আবার কি চাই প্র্যাঙ্ক করেছে মানে এই প্যান্টগুলো কে পড়বে ও পড়বে পড়ো 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 পূজায় বেরিয়ে